বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খানকে এয়ার চিফ মার্শাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। গণভবনে এক অনুষ্ঠানে এই র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। গত 11 জুন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব বুঝে নেন এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। তিনি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হয়েছিলেন।